হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি 2020 জানুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে জব থেকে স্টার্ট করি। জব কেমন যাবে? জবের ক্ষেত্রে আমি বলবো ভালো সময়। যারা ভাবছেন নতুন জব ট্রাই করবেন তাদের জন্য ভালো, যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য ভালো। নতুন জবের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব দুর্দান্ত এই সময় যাবে। যাদের জবের জায়গায় অনেকদিন ধরে কোনো প্রমোশন বলুন বা ইনক্রিমেন্ট বলুন, এই ধরনের জিনিস যাদের পেন্ডিং ছিল সেই সমস্ত জিনিসগুলো এবার স্মুথলি কিন্তু হয়ে যাবে। যারা বাইরে গিয়ে জবের কথা ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত, সময়টা খুবই ভালো যাবে বলা যেতে পারে। যারা ডিফেন্স সংক্রান্ত জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময়। তারা কাজের জায়গায় অনেকটা উন্নতি এক ধাপে কিন্তু দেখতে পাবেন। যারা ধরুন সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা টিচার আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত যাবে বলা যেতে পারে। জবের জায়গায় অনেক দিন ধরে যাদের টুকিটাকি প্রবলেম চলছিল, কোনো কলিগস বলুন বা কোনো সিনিয়র কারোর সাথে বলুন, কিছু মতবিরোধ এই সমস্ত জিনিস তৈরি হচ্ছিল, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। খুব এক কথায় একটা আলাদা পর্যায়ে কিন্তু নতুন বছর থেকে আপনাদের লাইফে স্টার্ট হবে বলা যায়। তবে সব কিছুর পাশাপাশি আরেকটি কথা বলবো, এই সময় দেখবেন আপনাদের রাগ জেদ কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সিও কিন্তু এই সময় খুব ভালো দেখা যাবে। এই জিনিসটাকে একটু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু জবের জায়গায় কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। আপনি মাথা গরম করে কিছু বলে ফেললেন, সেখান থেকে প্রবলেম অ্যারাইজ ডেফিনেটলি করবে। নিজের রাগ জেদকে একটু নিয়ন্ত্রণ করবে। কোন কোন জবগুলো ভালো যাবে? যারা ধরুন কোনো আর্ট, তারপরে ফটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, নাচ গান এইসবের মধ্যে আছেন সেই সব জব কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে। যারা ব্যাংকে আছেন সেই সব জব খুব ভালো যাবে। যারা ধরুন সেলস মার্কেটিংয়ে আছেন সেই সব জব কিন্তু দুর্দান্ত এক কথায় বলা যেতে পারে। যারা সফটওয়্যার ওরিয়েন্টেড কাজ করেন সেই সমস্ত জবও কিন্তু খুব ভালো যাবে। জবের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভালো সব। এবার জেনে নেব বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে যে কথাটা বলবো ফার্স্টেই, আপনারা দেখবেন যারা অনেকদিন ধরে বিজনেসে কোনো ইম্প্রুভ দেখতে পাচ্ছিলেন না, বিজনেসে একটা ঠিকঠাক আউটপুট পাচ্ছিলেন না, বিজনেসে স্থায়িত্ব ছিল না, আজকে বিশাল কিছু বিজনেস থেকে প্রফিট পাচ্ছিলেন কালকে সেরকম পাচ্ছিলেন না, এই সমস্ত জিনিসগুলো থেকে বিজনেসে কিন্তু মুক্তির পথ এসে গেছে। বিজনেসে আপনারা স্থায়িত্ব কিন্তু খুব ভালো মাত্রায় পাবেন, কারণ বিজনেসের জন্য পজিশন খুব ভালো হয়ে আছে। মঙ্গল সক্ষেত্রে সেক্ষেত্রে বিজনেসের পজিশন কিন্তু খুব ভালো। বিজনেসের কোথাও গিয়ে আপনাদের নাম ফ্রেম এগুলো কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে। নতুন বিজনেস শুরু করার জন্য কিন্তু খুব দুর্দান্ত। আপনাদের বিজনেস পার্টনারের সাথে এই সময় রিলেশন কিন্তু খুব ভালো হবে, বন্ডিং অনেকটা বেটার হবে। যারা বিজনেসে নতুন করে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসে গ্রোথ অনেকটা আপনারা এক ধাপে দেখতে পাবেন। কাস্টমারের সাথে কথাবার্তা বলার সময় শুধু একটু কন্ট্রোল করুন নিজেকে, যাতে ভুল কোনো কথাবার্তা না বলে ফেলেন সেগুলো একটু কন্ট্রোল করতে হবে। তবে বিজনেসে ধরুন কাস্টমারকে যা কমিটমেন্ট করছেন সেটা কিন্তু মানে ফুলফিল করবেন। যে কমিটমেন্টটা করছেন সেটা কিন্তু শুধুই জাস্ট কমিটমেন্ট বলার জন্য বলছেন, এই ধরনের জিনিস কিন্তু বিশেষ যেন আপনাদের না থাকে, তাহলে কিন্তু আপনাদের অনেকটা প্রবলেম অ্যারাইজ। এবারে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে কোন কোন বিজনেস ভালো যাবে। বিজনেস যাবে আয়রনের বিজনেস ভালো যাবে, তারপরে ধরুন যারা প্রমোটিংয়ের বিজনেস করেন সেই সব বিজনেস ভালো যাবে, যারা কোনো র মেটেরিয়ালস নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, টেকনোলজি নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস খুব ভালো যাবে। এই এই বিজনেসগুলো কিন্তু খুব সুন্দর যাবে এক কথায় বলা যেতে পারে। তবে বিজনেসের ক্ষেত্রে আপনাদের সেম কথাটা বলবো, আপনারা কিন্তু মাথা গরম করে ফেলবেন না। মাথা গরম করলে কিন্তু এই সময় একটু প্রবলেম অ্যারাইজ করবে। যারা খাদ্য বস্ত্র নিয়ে বিজনেস করেন সেই সমস্ত ফুড প্রোডাক্ট এই সমস্ত বিজনেসও কিন্তু খুব সুন্দর যাবে বলা যেতে পারে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো
একটু মাথা গরম, একটু মান অভিমান, কোথাও গিয়ে একটু মানসিক দ্বন্দ্ব, এই সমস্তগুলো কিন্তু থাকবে। এগুলো আপনাদের এই মাসটা আপনাদের একটু সাফার করাবে, তবে নিজেদের একটু কন্ট্রোল করুন, না হলে কিন্তু প্রবলেমগুলো অনেকটা বৃদ্ধি পাবে। সেই জন্য নিজেদের রাগটা জেদটাকে একটু দমন করার চেষ্টা করুন, এই জিনিসগুলো যাতে না বেড়ে যায়, না অ্যারাইজ করে আর না বাড়ে। আদারওয়াইজ কিন্তু কোনো ওয়ে নেই যেটা দিয়ে আপনি এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। দেখবেন এই মান্থে দুদিন ভালো যাচ্ছে, তিন দিন খারাপ যাচ্ছে, এই সমস্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে। বাড়িতে থাকা কোনো থার্ড পার্সন কারোর জন্য কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম অ্যারাইজ করবে বলা যেতে পারে। এবার জানবো আপনাদের বিবাহযোগ কেমন। বিবাহযোগ ভালো, মাসের আমি বলবো 15 তারিখের পর থেকে কথাবার্তা বলুন, 15 তারিখের পর থেকে কথাবার্তা বললে কিন্তু অনেকটা বেটার আপনারা রেজাল্ট পাবেন। এবার জেনে নেবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের ক্ষেত্রে আমি বলবো একটু অ্যালার্ট থাকুন, কোথাও গিয়ে হার্ট ওরিয়েন্টেড প্রবলেম বাড়বে, তারপর নার্ভ ওরিয়েন্টেড, আপনাদের হার্ট ওরিয়েন্টেড এই সমস্ত প্রবলেম যাদের আছে সেই সব প্রবলেমগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। এই প্রবলেমগুলো সলিউশনের জন্য কিন্তু কোথাও গিয়ে আপনাদের বাইরে যেতে হতে পারে, বাইরে গিয়ে এই প্রবলেমগুলো সলিউশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই ইয়ারেই কিন্তু এই প্রবলেমগুলো সলিউশন আপনাদের হয়ে যাবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণভাবে স্ট্রং থাকবে, অনেকটা আপনারা প্রোগ্রেস ফিনান্সিয়াল দিক থেকে নিজেদের ফিল করবেন, খুব সুন্দরভাবে এই যে ফিনান্সিয়াল যে গ্রোথ যেটা আপনারা দেখতে পাবেন সেটাকে ধরে রাখার চেষ্টা করুন, ইনভেস্টমেন্ট করুন ভালোভাবে, সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে অবভিয়াসলি ইনভেস্টমেন্ট করুন, কিন্তু নিজের যে অর্থ সেই অর্থগুলোকে খুব ভালো করে ধরে রাখুন, কারণ অর্থ আসবে, সেটাকে ধরে রাখবেন কি ধরে রাখবেন না সেটা ডিপেন্ড করবে কিন্তু সম্পূর্ণ আপনার ওপর। তাই অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন, যে সময় অর্থ আসে সেটাকে ভালো করে আপনি যদি আবার রিইনভেস্ট করেন তাহলে দেখবেন সেখান থেকে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবার জানবো এডুকেশনের জন্য কেমন রেজাল্ট হবে। এডুকেশনের জন্য আমি বলবো এই মান্থটা ভীষণ ভালো, যারা হায়ার স্টাডি করবেন ভাবছেন তাদের জন্য ভালো, যারা কম্পিটিটিভ পড়াশোনা করেন তাদের জন্য ভালো, কম্পিটিটিভ যারা পড়াশোনা করেন তাদের জন্য আমি বলবো এগিয়ে যান। এই মাসটা থেকে আপনারা দেখবেন একটা আলাদা ওয়ে খুঁজে পাচ্ছেন, অনেকদিন ধরে এক্সাম দিয়ে দিয়ে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলেন, কোনো ভালো রেসপন্স পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে। যারা ভাবছেন কোনো কোর্সে অ্যাডমিশন নেবেন, কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স, তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো, আপনারা এই সময় থেকে ট্রাই করুন, অ্যাডমিশন নিন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে যারা স্কুল স্টুডেন্ট আছে তাদের জন্য সময়টা মোটামুটি খুব বেটার আমি কিছু বলতে পারবো না, তবে মাসের সেকেন্ড হাফটা স্কুল স্টুডেন্টরা অনেকটা বেটার কিন্তু রেজাল্ট পাবে, মোটামুটি রেজাল্ট পাবে, বিশাল ভালো কিন্তু পাবে না স্কুল স্টুডেন্টরা এই মাসটা বলা যেতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম অ্যারাইজ করবে, থাকবে, কোথাও গিয়ে একটু রুক্ষতা, কোথাও গিয়ে একটু কথা বলায় প্রবলেম, দুজনের মধ্যে কথা বলায় ভুলভ্রান্তি হলো সেই থেকে অভিমান, কোথাও গিয়ে দেখবেন অভিমানের পারদটা এত বেড়ে গেল যেটা থেকে কথা বলা বন্ধ, টুকিটাকি ঝগড়া অশান্তি এই জিনিসগুলো কিন্তু থাকছে, ডিস্টেন্স ক্রিয়েট হবে দুজনের মধ্যে, কথা বলা বন্ধ থাকবে, দেখা করা বন্ধ থাকবে, এই জিনিসগুলো কিন্তু থাকবে। তবে এটা কিন্তু সেই সময় যেই সময় গিয়ে আপনাদের রিলেশনগুলো যদি থাকার হয় থাকবে, আর যদি ব্রেক হয়ে যাবার হয় তাহলে কিন্তু ব্রেক হয়ে যাবে। এটার জন্য আমি সার্টানের ট্রানজিস নিয়ে একটু ভিডিও করেছি, যদি এখনও না দেখে থাকেন আমি অবশ্যই অবশ্যই করে বলবো গিয়ে দেখে নিতে, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই যে বললাম রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে, সেটা কেন ব্রেক হবে, কি কারণে, তার ডিটেলসে আলোচনা কিন্তু ওই ভিডিওটাতে করা আছে, তাহলে গিয়ে অতি অবশ্যই দেখে নিন, দেখে নিলে আপনাদের অনেকটা কিন্তু বুঝতে হেল্প হবে। তো প্রেমের ব্যাপারটা এরকম গেল, টুকিটাকি চলবে, বিশেষ ভালো কিছু কিন্তু রেজাল্ট পাবেন না, যদি রিলেশনগুলো ব্রেক হওয়ার হয় তাহলে রিলেশনগুলো ব্রেক হবে, যদি রিলেশনগুলো স্টে করার থাকে তাহলে কিন্তু একটা বেটার পজিশনে রিলেশনগুলো চলে যাবে। এবার বলবো কয়েকটি কথা যেটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন। এই সময় দেখবেন আপনাদের ভাই বোনের সাথে বন্ডিং কিন্তু খুব ভালো হচ্ছে, যদি কোথাও আপনার এই সময় থেকে কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, ঠিক আছে, কোনো মামলার বলুন বা যে কোনো কিছু রেজাল্ট আউট হওয়ার থাকে, সেই রেজাল্টগুলোর
কিন্তু ফল খুব ভালো আপনারা পাবেন, আপনার ফলের কিন্তু রেজাল্টটা হবে এটা বলা যেতে পারে। এই সময় আপনাদের আধ্যাত্মিক ভক্তি কিন্তু খুব বাড়বে। আধ্যাত্মিক ভক্তির বাড়ার জন্য আপনারা নিজেকে অনেকটা আধ্যাত্মিক ব্যাপারে ইনভলভ করে ফেলবেন। এই সময় দেখবেন আপনারা একটু হেলথ নিয়ে খুব কনসাস হয়ে গেছেন, হেলথ নিয়ে খুব কনসাস হয়ে গিয়ে যোগা জিম এই সমস্ত কিছু করছেন। এই সময় আপনাদের কোথাও গিয়ে পেট ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। এইসব মানুষদের একটা স্পেশাল কথা বলবো, আপনারা এই মান্থটা একটু আগুন থেকে একটু সাবধানে চলাফেরা করুন, এখান থেকে না হলে আপনাদের কোথাও প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। যারা ভাবছেন যে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সময় গিয়ে আপনাদের দেখবেন মায়ের হেলথেও কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করছে, মায়ের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম বা কোনো গাইনিক প্রবলেম এই সমস্ত প্রবলেম কিন্তু একটু অ্যারাইজ করবে। মায়ের হেলথের কিন্তু স্পেশাল কেয়ার আপনাদের দিতে হবে। মায়ের হেলথে আরেকটি প্রবলেম অ্যারাইজ করতে পারে যাদের কোনো নার্ভ সংক্রান্ত প্রবলেম আছে বা ENT প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এই দিকটা একটু খেয়াল রাখুন যাতে কোনো ধরনের বড় কিছু না ঘটে যায়। তাহলে বন্ধুরা বৃশ্চিক রাশি জানুয়ারি মাস কেমন যাবে না যাবে সমস্ত কিছু আলোচনা কিন্তু করে দিলাম। আর বন্ধুদেরকে একটা কথা বলবো, যে বন্ধুরা দেখছেন তারা সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব কেন করছেন না আমি জানি না, সাবস্ক্রিপশান কিন্তু পুরো ফ্রি, সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো পে করতে হয় না। এগিয়ে যেতে গেলে কিন্তু ভিডিওগুলি অতি অবশ্যই দেখতে হবে, তাই অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি, যাতে কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর আপনার পরিচিত যারা আপনার খুব কাছের মানুষ তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জেনে তাদেরও কিন্তু অনেকটা হেল্প হয়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।